আইনের শ্রদ্ধার অসমৰ এগৰাকী বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মাননীয় গণেশ তামুলী ডাঙরিয়া। মই তামুলী ডাঙরিয়াক মঞ্চলে আমন্ত্রণ জানাইছো, উদ্যোক্তা হলে তেখেতক আদরি আনিব। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের এগারী বিশিষ্ট অতিথি আমার মাজত উপস্থিত আছে, আমি তেখেতক আমন্ত্রণ জানাইছো, মাননীয় সদানন্দ বর্মন ডাঙরিয়া, গুয়াহাটির এগারী বিশিষ্ট লেখক, পল্টন বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক। মই বর্মন ডাঙরিয়াকে মঞ্চলে আমন্ত্রণ জানাইছো, উদ্যোক্তা হলে তেখেতক আদরি আনিব। আর রদয় সাংস্কৃতিক গোষ্ঠীর তরফের মই আজির এই অনুষ্ঠান উদ্বোধন করার কারণে মাননীয় তামুলী ডাং আহ্বান জানাইছো, আর তার প্রাক মুহূর্ত উদ্যোক্তা হলে তেখেতক আদরণি জানাব। প্রথমতে এখনই ফুলাম গামোচারে রদৈ সাংস্কৃতিক গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদিকা সুনুমা বৈশ্যই এখন ফুলাম গামোচারে গণেশ তামুলী ডাঙরিয়াক আদরণি জানাইছে। এখনই চেলেং চাদরে তেখেতক আদরণি জানাব, এই অনুষ্ঠানের অন্যতম হোতা পাপড়ি কলিতাই, সম্পাদিকা পাপড়ি কলিতাই আদরণি জানাইছে। আর আজির এই উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি পল্টন বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক, গুয়াহাটির নিবাসী এগারী বিশিষ্ট লেখক মাননীয় সদানন্দ বর্মন ডাঙরিয়াকে এখন ফুলাম গামোচারে আমার সাংস্কৃতিক সম্পাদিকায় আদরণি জানাইছে। আর বিজু মেধিয়ে এখন চেলেং চাদরে তেখেতক আদরণি জানাইছে। মই আজির এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমন্ত্রণ করে অনা মাননীয় গণেশ তামুলী ডাঙরিয়াক মাইক্রোফোনটি আগবাইছো, তেখেতের মনের অনুভব ব্যক্ত করে এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করব। রদৈ সাংস্কৃতিক গোষ্ঠীক প্রথমতে মই ধন্যবাদ জানাইছো যে অসমৰ এটা লোক সংস্কৃতি কামরূপিয়া লোকগীতক তেওঁলোকে অসমৰ নতুন চামৰ মাজত পরিচয় দিয়াৰ কাৰণে যিটো প্ৰচেষ্টা হাতত লৈছে, আমাৰ বন্তি প্ৰজ্বলক ডাঙৰীয়া, বৰ্মন ডাঙৰীয়া আছে, বন্তি প্ৰজ্বলক তথা আৰু এজন সাংস্কৃতিক কৰ্মী এই ৰদৈৰ লগত চাগে জড়িত, মুকুচি মিলন নাট্য গোষ্ঠীৰ স্বত্বাধিকাৰ নৱ কুমাৰ শৰ্মা ডাঙৰীয়া সহিত মোৰ সন্মুখত বহি থকা প্ৰতিযোগীসকল, অভিভাৱকসকল, অভিভাৱিকাসকল, কামৰূপী লোকগীত আচলতে আগতে মুখে মুখে আছিলে, মানে মুখে মুখে যিটো কোৱা যায় সেইটো লোকগীত আছিল। যেতিয়া ৰামেশ্বৰ পাঠক, ধনদা পাঠকে লিখিত আকাৰত কামৰূপী লোকগীতক সংস্কাৰ কৰিছিল, বহলাই নিছিলে, কামৰূপী মানে আগতে গুৱাহাটী, নলবাৰী, বৰপেটা এই তিনিটা আছিল কামৰূপ, আৰু এই তিনিটাতে এই যিটো মুখে মুখে ঘৰে ঘৰে কোৱা কথা সেইটোৱে লোকগীতলৈ পৰিৱৰ্তন হৈছিলে। লোক সংস্কৃতি মানে আমাৰ যিটো সংস্কৃতি আমাৰ অসমীয়াৰ, এই সংস্কৃতিটো আমাৰ লোক সংস্কৃতি। এটা জাতি বাঁচি থাকিব লাগিলে তার সংস্কৃতি বাঁচি থাকিব।
Thank you.